হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বড়ার তরকারি। বেশিরভাগ নিরামিষ দিনে আমি বাড়িতে বড়ার তরকারিটা বানাই, তো ছোলার ডাল দিয়েই বানাই এবং আমাদের বাড়িতে বেশিরভাগ সবারই খুব পছন্দের এই বড়ার তরকারি। তো আমি বাড়িতে যেভাবেই বানাই সেইভাবেই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এই বড়ার তরকারিটি করার জন্য যে উপকরণগুলো আমি ইউজ করছি চলুন একবার শেয়ার করি। আমি ছোলার ডাল নিয়েছি, 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে এবং ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। তো ভেজানোর পরেও আরও একবার ধুয়ে নেব। মিক্সির ছোট বাটিটা নিয়ে নিলাম, তো ওর মধ্যে ছোলার ডালটা দিয়ে দেবো, আপনার চাইলে শিলেও বেটে নিতে পারেন। তো দিয়েছি ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর একটু আদা দিয়ে দেবো, আপনারা চাইলে এগুলো আলাদা করেও বেটে নিতে পারেন। আমি যেহেতু মিক্সারে দিচ্ছি বলে একসাথে বাটছি, শিলে বাটলে আলাদা করে বেটে নিতে পারেন আর ধনে পাতাটা আলাদা করে কেটেও দিতে পারেন। তো আমি একসাথে মিক্সিতে পেস্ট করে নেব, একটু ভালো করেই পেস্ট করে নেব। অল্প একটু জল দিলাম, বেশি জল দেব না, তাহলে কি বেসনটা বেশি ইউজ করতে হবে। বাটা হয়ে গেছে, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ মতো, জিরার গুঁড়ো 1/2 চামচ মতো দিলাম, একটু কালো জিরে দিচ্ছি, এটা আপনারা নাও দিতে পারেন, চিনি দিচ্ছি অল্প একটু, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি অল্প পরিমাণ, নুন দিয়ে দিচ্ছি আর বেসন দিচ্ছি 2 চামচ মতো। আপনারা চাইলে 1 চামচ চালের গুঁড়োও দিতে পারেন, তাতে আরও পারফেক্ট হবে। তো ভালো করে মিক্স করে নেব। আপনারা চাইলে এই সময়টাও ধনে পাতার কুচি একটু কুচো কুচো দিতে পারেন, তাতে করে আরও খেতে ভালো হবে পেস্ট না করে। মাখা হয়ে গেছে, কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়েছে কিনা একটুখানি দিয়ে দেখবো, ছোট্ট মতো তেল গরম হয়ে গেছে। তো বড়াগুলোকে আমি ভেজে নেব, এপিট ওপিট করে লাল করেই ভাজবো। গ্যাসের ফ্লেমটাকে হাই মিডিয়াম করে নেব, সবসময় হাই রাখলে কি পুড়ে যেতে পারে, ভেতরটা কাঁচা থাকবে, তো সেই বুঝে শুনেই বড়াটা ভেজে নেব। নিজের সুবিধা অনুযায়ী ফ্লেমটাকে হাই মিডিয়াম লো করে নেব, নিয়ে বড়াগুলোকে এভাবে এপিট ওপিট করে লাল করে পারফেক্ট ভেজে নেব। এটা আপনারা শুধুও ভেজে ডাল ভাতের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, আমি যেগুলো একটু মানে ভাজা হয়ে গেছে তুলে ফেলেছি, তো বাকিগুলো একইভাবে ভেজে নেব, এপিট ওপিট লাল করেই ভেজে নেব। তো এক পিট হয়ে গেছে, আর এক পিট উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এতে একটু অল্প সর্ষের তেল আমি অ্যাড করেছি, শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়ন দিচ্ছি, আপনারা চাইলে শুকনো লঙ্কাটা কেটেও দিতে পারেন। কাঁচা লঙ্কা আমি ইউজ করছি না, কারণ বড়ার পেস্ট করার সময় অনেক কটাই কাঁচা লঙ্কা 4-5টা দিয়েছিলাম। আলুটাকে ভেজে নেব তেলের মধ্যে, আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি, কারণ নিরামিষ তরকারিতে চন্দ্রমুখী আলুটা ইউজ করলে স্বাদটা ভালো হয়। তো টমেটোর কুচি দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজ, দানাটা ফেলে দিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি, নিয়ে তেলে আলুর সাথে ভালো করে আমি ভেজে নেব 1-2 মিনিট। আলুও ভাজা হয়ে যাবে, টমেটোও ভাজা হয়ে যাবে, ভালো করে ঢাকা দিয়েও ভেজে নেব, তাহলে কি সিদ্ধও হয়ে যাবে। আদাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে তেলের মধ্যেও দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি আলুর সাথে ভালো করে আরও 1 মিনিট আদাটা ভেজে নেব। আদাটা সবসময় বুঝে শুনে ইউজ করতে হবে, আদা বেশি হলে তেঁতো হয়ে যায়। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে নেড়ে দেব, ভালো করে কষিয়ে নেব মশলাগুলো এক এক করে দিয়ে। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, আর একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আলুর দম মশলা দিয়ে দিচ্ছি, এটা আপনারা চাইলে নাও দিতে পারেন, এটা আমার ভালো লাগে নিরামিষ তরকারিতে দিলে। অল্প একটু জল দিলাম, দিয়ে কষিয়ে নেব, জল দিচ্ছি তার কারণ মশলাটা পুড়ে যাবে না, কষানোটা পারফেক্ট হবে। তো একটু ভালো করেই আমি কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষাবো, তাতে করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে এবং শর্ট টাইমে রেসিপিটা তৈরি হয়ে যাবে। ভালো করে আমি কষিয়ে নেব, কষানো কমপ্লিট হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, জলটা উষ্ণ গরম জল করে নিয়েছি, আপনারা চাইলে নর্মাল জলটাও ইউজ করতে পারেন। আর সবসময় ঝালের পরিমাণটা মানে লঙ্কার পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী ইউজ করবেন, ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে, একটু নেড়ে দেব, আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, তো বড়াগুলোকে দিয়ে দেব, দিয়ে নেড়ে দেবো। একটু ঝোলটা বেশি রেখেছি কারণ বড়াতে ঝোলটা অনেকটাই মানে
টেনে নেয় সেই বুঝে শুনে একটু জলটা বেশি ইউজ করতে হবে, না হলে একদম জল জলটা মানে ঝোলটা শুকিয়ে যাবে। তো নুন ঠিক আছে কিনা একটু দেখে নেব। নুন ঠিক আছে, অল্প একটু চিনি দিয়ে দিলাম, তো দিয়ে নেড়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিলাম। এই মশলাগুলো আপনাদের মানে আলু বা বড়ার পরিমাণ অনুযায়ী ইউজ করতে হবে, তো সেই বুঝেই মশলাটা ইউজ করতে হবে। ভালো করে নেড়ে দিচ্ছি, দিয়ে আরো 5 মিনিট বা 2 মিনিট, 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট হয়ে গেছে, ঘি দিয়ে দিচ্ছি, ঘিটা একটু বেশি দিচ্ছি, নিরামিষ তরকারিতে একটু ঘি বেশি দিলে খেতে ভালো লাগে, আর ঘি অনেকেই পছন্দ করে না, নাও দিতে পারে। এই সময় ধনের পাতা একটু কুচি ছড়িয়ে দিতে পারে, তাহলে আরও টেস্টটা বেশি ভালো হয়। এটা রেডি হয়ে গেছে, আমি একটু অল্প পরিবেশন করে দেখাচ্ছি। তো সো ফ্রেন্ড, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ কমেন্ট করবেন, লাইক করবেন, আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, খুবই সুস্বাদু খেতে হয়। তো এরকম আরও নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।